Assalamualaikum. Assalamualaikum, प्रिय छात्र छात्री तुम्हारे आरोप फिर आसलम आरो एक पदार्थ विज्ञान क्लास नहीं आज के क्लसटी स्केलर गुणन और वेक्टर गुणन ऊपर आज के क्लसटी नेब स्केलर गुणन और वेक्टर गुणन ऊपर तुम्हारा क्लसगुलो मनोयोग दिए देखते आशा करखने ना बुझते पर तुम्हारा कमेंटर माध्यम जानाते पर सर हमें विषय बुझे ना हमें वही टपिक्सर पर आर कथा बोल तुम्हारा क्लसगुलो देखते थको आशा करी तुम्हारा उपकृत हो करोनाकालीन समय तुम्हारा घर भेतरे आशेपाशे निरापद दूरत्व बजाय रेखे जीवन परिचालना करते पर साथे साथ क्लसगुलो देखे देखते पर ये तुम्हारे आशा कर उपकृत हो तो आज के आलोचना करब स्केलर गुणन और वेक्टर गुणन दुटर पर स्केलर गुणन की स्केलर गुणन हे दो भेक्टर राशि एक जो है ए अपरटी जो है बी ए भेक्टर एवं बी भेक्टर जो आलफा अथवा थीटा को क्रिया करें दुटो भेक्टर राशि जो ए एवं बी परस्पर आलफा एवं थीटा को क्रिया करें तब तादेर गुणफल स्केलर गुणफल है स्केलर राशि तादेर गुणफल है स्केलर राशि दुटो भेक्टर राशि गुणफल एक स्केलर राशि होले ताके स्केलर गुणन बा डट गुणन बोले स्केलर गुणन माझखाने डट चिन्ह दिए प्रकाश करते हैं ए एवं बी एर माझखाने डट चिन्ह दीते हैं डट एटा होच्छे एवं ए बी एदेर मध्यवर्ती कोणेर कोसाइन एर गुणफल समान मध्यवर्ती कोणेर कोसाइन एर गुणफल समान এটি যদি এখানে একটি লম্ব বিক্ষেপ আঁকি তাহলে দেখা যাবে যে এই কোণটা সম্পূর্ণটা নির্ভর করবে আবার এখানে ভূমি বরাবর কতটুকু গেল এবং কতটুকু লম্ব হলে কত কোণ উৎপন্ন করে সেই জন্য সম্পূর্ণ কোণটা নির্ভর করবে আলফার উপর আলফার অপোজিট আছে লম্ব তো এই আলফার আবার লম্বের সাপেক্ষে হিসাব করা হয় এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ যদি এ ও বি পরস্পর আলফা কোণে ক্রিয়া করে তাহলে এখানে এ বাহু হচ্ছে ভূমি বি বাহু হচ্ছে অতিভুজ তো যদি আমরা সম্পর্কের দিক বিবেচনা করি আমাদের কোজ হয় সবসময় কোজ আলফা হয় সবসময় ভূমি বা অতিভুজ এটা একটি আলাদা বিষয় যদিও এই প্রকাশটা একটি আলাদা বিষয় এটা এখানে সাথে রিলেটেড না তারপর একটু অতিরিক্ত বোঝানোর জন্য বলছি কথাটা যে ভূমি এবং অতিভুজ এটা কজ আলফা তো আমরা যখন এ ও বি পরস্পর আলফা কোণে ক্রিয়া করে তো যদি আলফা হয় এটা এটা যদি একটা ত্রিভুজ চিন্তা করি তাহলে আমাদের বিপরীত দিকে যে বাহুটা আছে সেটা লম্ব হয়ে যায় তাহলে আমার অতিভুজ হচ্ছে বি এবং ভূমি হচ্ছে এ তাহলে কজ আলফা সমান ভূমি বা অতিভুজ যেহেতু ভূমি বা অতিভুজের মধ্যে সম্পর্ক সেই জন্য কজ আসবে অর্থাৎ স্কেলার গুণনের ক্ষেত্রে কজ আসবে আমি আবার সংখ্যাটি বলছি যদি দুটি ভেক্টর রাশি এখানে এ এবং বি উভয়ই ভেক্টর রাশি এদের মান আসছে এটা শুধু মান প্রকাশ করে এটা একটা স্কেলার রাশি এদের মান হবে মধ্যবর্তী কোণের কোসাইন এর গুণফলের সমান অর্থাৎ কোসাইন দিয়ে যেটা হবে সেটাই হবে স্কেলার রাশি তো এটা হচ্ছে স্কেলার গুণনের সংজ্ঞা যদি দুটি ভেক্টর ব্যাখ্যা হচ্ছে যদি দুটি ভেক্টর এ ও বি পরস্পর আলফা কোণে ক্রিয়া করে তবে এ ডট বি সমান এ বি কজ আলফা এটা হচ্ছে স্কেলার গুণনের বা ডট গুণনের গাণিতিক রাশিমালা এ ও বি এর মাঝখানে ডট চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয় স্কেলার গুণনকে প্রকাশ করতে ডট চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয় আমরা পূর্বের ক্লাসগুলোয় বলেছিলাম যে ফিজিক্সের ক্ষেত্রে কোণগুলো সাধারণত 90 ডিগ্রি 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি এই কোণ এই কোণের সাপেক্ষে বিবেচনা করা হয় সেক্ষেত্রে এই আলফার মান বিভিন্ন মানের জন্য বিভিন্ন ভেক্টরগুলোর মানও বিভিন্ন হয় স্কেলার প্রোডাক্টটা বিভিন্ন হয় যখন আলফা 0 ডিগ্রি হলে কেমন হয় আলফা 90 ডিগ্রি হলে কেমন হয় আলফা 180 ডিগ্রি হলে কেমন হয় এই বিষয়গুলোর উপর নির্ভর করবে
তো সেক্ষেত্রে তুমি যদি আলফা সমান জিরো ডিগ্রি হিসাব করো, চিন্তা করো আলফা যদি জিরো ডিগ্রি হয়ে যায় তাহলে জিরো ডিগ্রি মানে কি একই অক্ষ বরাবর বিবেচিত হওয়া। জিরো ডিগ্রি মানে হচ্ছে এ এবং বি একই দিকে ক্রিয়াশীল হওয়া, এ এবং এটা এ এবং বি, এখানে আলফা সমান জিরো ডিগ্রি। যদি জিরো ডিগ্রি হয়ে যায় তবে এ ডট বি সমান এ বি কস জিরো, কস জিরোর মান হচ্ছে ওয়ান অর্থাৎ এ বি, অর্থাৎ এ ডট বি সমান এ বি আসবে, এ ডট এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি আসছে এখানে। অর্থাৎ এ দ্বারা বোঝালো যে ভেক্টর দুটি যদি আলফা সমান জিরো ডিগ্রি হয় তবে ভেক্টর দুটি সমান্তরালে ক্রিয়া করবে, এই যে একই দিকে ক্রিয়া করবে একই রেখা বরাবর, এক্ষেত্রে সমরেখ ভেক্টর হয় একই রেখা বরাবর ক্রিয়াশীল হয়। যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে সেটা আমরা দেখব। 90 ডিগ্রি হলে কেমন হবে, যদি এ এবং বি পরস্পর 90 ডিগ্রি হয়, দেখো এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তখন আমরা লিখতে পারবো এ ডট বি সমান এ বি কস 90 ডিগ্রি। তো কস 90 মান আমরা জানি, কস 90 মান হচ্ছে জিরো, অর্থাৎ এ ডট বি এ বি ইন্টু জিরো, তার মানে হচ্ছে জিরো, অর্থাৎ এ ডট বি সমান জিরো। এটা দ্বারা বোঝালো যে দুটি ভেক্টর, এখানে অনেক ব্যাখ্যা আছে, এই এই শর্তের উপর ভিত্তি করে তোমাদেরকে অনেক গাণিতিক প্রশ্ন সলভ করতে হবে। কী করতে হবে, যদি তুমি তুমি কয়েকটা শর্তের উপরে ভুল আসে, যদি এ ও ভি এর স্কেলার গুণফল অর্থাৎ ডট গুণফল সমান শূন্য হয় তাহলে বুঝতে হবে ভেক্টর দুটি পরস্পর লম্ব, অথবা যদি বলে যে দেখাও যে ভেক্টর দুটি লম্ব তাহলে এ ডট বি এর গুণফল শূন্য আসলে তুমি ভেক্টর দুটি পরস্পর লম্ব বোঝাতে পারবা। আবার যদি একটা ধ্রুবক দিয়ে দেয় যে এ অথবা এম, এই ধরনের কিছু গাণিতিক প্রবলেম আছে, এর একটা নির্দিষ্ট মান থাকবে বি এর একটা নির্দিষ্ট মান থাকবে, সেই মানের ভিতরে একটা ধ্রুবক সংখ্যা থাকবে, ধ্রুবক থাকবে এ বি এ এম এই সমস্ত থাকবে, এক্স থাকতে পারে, যে এ এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। যদি তুমি বুঝতে পারো যে ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে তখন তোমাকে অবশ্যই এর ডট গুণফল সমান শূন্য ধরে, তারপরে এই ডট গুণনের যে নিয়ম অনুযায়ী আমরা যে গাণিতিক সমস্যাগুলো করব সেখানে তুমি মান বসিয়ে ওই ধ্রুবকটির মান পাওয়া যেতে পারে, এই একটা শর্ত। আর একটা শর্ত আসে অভিক্ষেপ, সে অভিক্ষেপ দেখবো কি আমরা, অভিক্ষেপ কি হয় আমরা দেখতে পেলাম। এখানে আমি একটি চিত্র একটি ভাঙ্গা রেখা দ্বারা একটি লম্ব এঁকেছি, তার মানে হচ্ছে বি এর অভিক্ষেপ এ এর উপরে আছে, বি এর অভিক্ষেপ আছে এ এর উপরে। এখন যদি আমি বি থেকে একটি লম্ব আঁকি তা তবে বি এর এ এর উপর বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ যাবে, এ এর লম্ব বিক্ষেপ যাবে বি এর উপর, বি এর লম্ব বিক্ষেপ আসবে এ এর উপর। অভিক্ষেপ বললেই যার অভিক্ষেপ তখন এই সূত্রটা দুটো ভাগে ভাগ হবে, একটা হবে এ ডট বি সমান এ কস আলফা ইন্টু বি এবং এ ডট বি সমান বি কস আলফা ইন্টু এ। এখন যার অভিক্ষেপ তার সাথে কস থাকবে সবসময়, যেটা মনে রাখতে হবে যার অভিক্ষেপ যার উপর, তখন আমাদের সূত্রটা একটু ঘুরে যাবে কিভাবে হবে। যদি অভিক্ষেপ নির্ণয় করতে বলে, যদি বলে সাপোজ এ এর উপর বি এর অভিক্ষেপ, যদি বলে এ ভেক্টর এ উপর বি ভেক্টর এর অভিক্ষেপ, এ ভেক্টর উপর বি ভেক্টরের অভিক্ষেপ এ এর উপর, অর্থাৎ উপর নিচে যদি আমরা বাস্তব জীবনে বুঝতে যাই, যেমন টেবিলের উপর বই, টেবিল নিচে বই উপরে, অথবা যদি বলা হয় যে
হাতের উপর বই, তাহলে হাত নিচে বই উপরে, এরকম। তো এ এর উপর বি এর অভিক্ষেপ, তখন আমরা বি কজ আলফাকে বাম পাশে রাখবো, এ ডট বি কে ডান পাশে নেবো, তাহলে এটার সাথে ছিল অতিরিক্ত এ, তার অর্থাৎ এ ভেক্টরের মান নিচে দিয়ে আর ই এবং বি এর ডট গুণন করলেই আমরা বি এর অভিক্ষেপ পাবো কার উপর, এ এর উপর, অর্থাৎ এ এর উপর অভিক্ষেপ এ নিচে, এ ডট বি উপরে। যদি বলে বি এর উপর এ এর অভিক্ষেপ, তখন আমরা বলবো কি এ এর অভিক্ষেপ যেহেতু এ কজ আলফা দিয়ে এ ডট বি ভাগ আমরা বি লিখবো, এটা বি এর উপর এ ডট বি এর অভিক্ষেপ, অর্থাৎ এ এর অভিক্ষেপ। এভাবে আমরা অভিক্ষেপগুলো নির্ণয় করতে পারবো। এখানে ডট গুণনটা আমরা পরবর্তী ক্লাসে না শিখতে পারলেও পরবর্তী ক্লাসে শিখব। তো এখন আমরা দেখব যে এই ভেক্টরগুলোর এর বিশেষ আরও কিছু ক্ষেত্র আছে, যেমন তোমরা আমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টরগুলো কী কী, এক্স ওয়াই জেড, এদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। এক্স ওয়াই জেডকে কীভাবে হিসাব করা হয়, একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের সেই মান এক একক তাকে একক ভেক্টর বলে, এটার সঙ্গে আলোচনা করা আছে, যে ভেক্টরের সেই মান এক একক তাকে একক ভেক্টর বলে। তো আয়ত একক ভেক্টর এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে ধরা হয়। আমরা যদি একটি ত্রিমাত্রিক কাঠামো আঁকি এক্স ওয়াই এবং জেড, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর ধরা হয় জে, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর ধরা হয় কে। এই আই জে কে এগুলোকে বলা হয় আয়ত একক ভেক্টর। তো যদি আমাদের একক ভেক্টর এটি একটি ভেক্টর রাশি, এটি একটি ভেক্টর রাশি, এর মান ওয়ান, আই এর মান হচ্ছে ওয়ান, আবার যে একটি ভেক্টর রাশি এর মান ওয়ান, কে একটি ভেক্টর রাশি এর মান হচ্ছে ওয়ান, তা আমরা দেখবো যে আই ডট আই সমান কত, আই ডট জে সমান কত, আই ডট আই সমান আমরা জানি এ ডট বি সমান এ বি কজ আলফা, এই সূত্র উপর ভিত্তি করে লিখবো। তবে আই ডট আই সমান কত, আই এখানে ভেক্টর চিহ্ন দেওয়া যাবে না, আই আই কস, এখন কস কত ডিগ্রি, যেহেতু আই এবং আই একই দিক একই অক্ষ বরাবর বুঝিয়েছে, সেক্ষেত্রে কোন হবে মধ্যবর্তী কোণ হবে জিরো ডিগ্রি, এটার মান আই এর মান ওয়ান, আই এর মান ওয়ান, কস জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান, তিন ওয়ানে ওয়ান, সুতরাং আই ডট আই সমান হচ্ছে ওয়ান। অনুরূপভাবে জে ডট জে সমান ওয়ান, কে ডট কে সমান ওয়ান, তো এটা আমরা পেলাম যে আই ডট আই সমান ওয়ান, জে ডট জে সমান ওয়ান, কে ডট কে সমান ওয়ান। এখন আমরা দেখবো আই ডট জে কত, অথবা আই ডট কে কত, অথবা জে ডট আই কত, একই কথা। তোমরা যেটা দেখো একটা দেখতে পারো, আমরা যদি আই ডট জে নেই, আই ডট জে নেই, তবে আই জে কস এবার কত ডিগ্রি, আই এর সাথে জে এর কস হচ্ছে 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি, তবে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু জিরো, কস 90 ডিগ্রি মান জিরো, তবে আসবে জিরো, অর্থাৎ আই ডট জে সমান জিরো। অনুরূপভাবে আই ডট কে, আই ডট জে তো আমরা পেলাম, জে ডট কে এগুলো সব জিরো হবে, অর্থাৎ ডট গুণনের ব্যতিক্রম উল্টো হলেই অন্য একটি রাশি আসলে সেটার মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, আর এটি লম্বভাবে অবস্থান করে এখানে কোণ বেশি বোঝার উপায় নেই, প্রত্যেকটার সাথেই প্রত্যেকটার 90 ডিগ্রি কোণ আছে। তো সেক্ষেত্রে আই ডট জে, জে ডট কে, কে ডট আই এগুলো সব জিরো, শুধু আই ডট আই, জে কে, জে ডট জে, কে ডট কে এগুলো ওয়ান আসবে।
আমরা দেখলাম যে স্কেলার গুণনের বিভিন্ন ধরনের স্কেলার গুণন কাকে বলে, স্কেলার গুণনের বিভিন্ন ধরনের ক্ষেত্র, তারপরে স্কেলার গুণনের একক ভেক্টরগুলো কিভাবে মান নির্ণয় করতে হয়, স্কেলার গুণনের কিছু সূত্র নিয়ে আলোচনা করলাম। এখন আমরা ভেক্টর গুণন নিয়ে আলোচনা করব। স্কেলার প্রোডাক্ট এখন আলোচনা করবো, ভেক্টর প্রোডাক্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এইটার উপরে ম্যাক্সিমাম গাণিতিক সমস্যা আসে এবং সমস্যাগুলো সলভ করতে হয়, আর এখানে একটু যদি ভালো করে বোঝা যায় তবে আর কঠিন থাকবে না। তো ভেক্টর গুণন কি? ভেক্টর গুণন আমরা দেখি এখানে, এখানে আমরা ধরি এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর আলফা কোণে ক্রিয়া করছে, তো সেক্ষেত্রে আমরা ভেক্টর গুণন হবে ক্রস দিয়ে প্রকাশ করতে হয় এ ক্রস বি সমান। এক্ষেত্রে সংজ্ঞাটা কি, ভেক্টর গুণনের সংজ্ঞাটা কি, দুটি ভেক্টর রাশির গুণফল একটি ভেক্টর রাশি হবে। দুটি ভেক্টর ওইখানে স্কেলার গুণনের ছিল দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি, আর এখানে আসবে দুটি ভেক্টর রাশির গুণফল একটি ভেক্টর রাশি। ওখানে ভেক্টরটা স্কেলার হয়ে গেছে, এখানে ভেক্টরটা ভেক্টরই থাকবে। তবে এক্ষেত্রে ভেক্টর রাশির মান আসবে এ বি, কিন্তু কোণটা হবে আমাদের লম্বের সাথে সম্পর্ক হবে, সেখানে সেজন্য সাইনের গুণফলের সমান। এক্ষেত্রে সংজ্ঞায় বলা আছে সাইনের গুণফলের সমান, এবং তাদের মধ্যবর্তী স্থানে ক্রস চিহ্ন দিয়ে ভেক্টর গুণনকে প্রকাশ করা হয়, এটার অপর নাম হচ্ছে ক্রস গুণন বা ভেক্টর গুণন। তবে এটা সাইন দ্বারা ভেক্টর বোঝার উপায় নাই, এ এবং বি দ্বারাও ভেক্টর বোঝার উপায় নাই, কারণ এটাও স্কেলার এটাও স্কেলার, আর সাইন একটি ত্রিকোণমিতিক অনুপাত মাত্র। তাহলে আমরা এই ভেক্টর বুঝবো কীভাবে? এখানে একটি তৃতীয় অক্ষ দিয়ে আমাদের দিক বোঝাতে হবে, কারণ ভেক্টরের সেই মানের সাথে দিকও আছে। সেক্ষেত্রে আমরা এখানে একটি তৃতীয় দিক দিয়ে দিলাম, এইটা একটি ভেক্টর হয়ে গেল। এক্ষেত্রে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই এ থেকে বি এর দিকে, তবে এটি লম্ব বরাবর উপরের দিকে, যদি বি থেকে এ এর দিকে ঘুরাই তবে লম্ব বরাবর নিচের দিকে। তবে স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চললেও ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না, অর্থাৎ স্কেলার গুণনে এ ডট বি সমান এ বি বা বি এ লেখা যাবে, কিন্তু এখানে এ ক্রস বি সমান বি ক্রস এ সমান নয়, এখানে মাইনাস হয়ে যাবে। যদি এ থেকে বি, এ থেকে বি প্লাস হয় তবে বি থেকে এর দিকে আসলে এটা মাইনাস হয়ে যাবে, এখানে একটি মাইনাস দিয়ে প্রকাশ করতে হবে। অর্থাৎ ভেক্টর গুণন কোনো একদিকে যদি তুমি বিবেচনা করো বিপরীত দিকে বোঝালে সেটা মাইনাস হয়ে যাবে। তো ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। এখানে এ ক্রস বি সমান এ বি সাইন আলফা, এটি হচ্ছে ভেক্টর গুণনের গাণিতিক রাশিমালা। অর্থাৎ এ ও বি যদি দুটি ভেক্টর আলফা কোণে ক্রিয়া করে এবং তৃতীয় একটি ভেক্টর দ্বারা তাদের দিক নির্দেশ ইটা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এ ক্রস বি সমান ইটা এ বি সাইন আলফা। এখানে ইটা দ্বারা এ বি সাইন দ্বারা তাদের মান বোঝালো, ইটা দ্বারা দিক বুঝিয়েছে, এই জন্য টোটাল একটি ভেক্টর রাশি বোঝাবে এ ক্রস বি। এখানে আমরা দেখব যে এখানেও বিভিন্ন ধরনের আয়ত একক ভেক্টর নিয়ে আলোচনা হবে। এখানে ক্রস গুণনটা খুবই গুরুত্বপূর্ণ, যদি এদের মধ্যবর্তী কোণ 0° হলে কেমন হবে, 90° হলে কেমন হবে, 180° কেমন হলে কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সব আমরা দেখি যে আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে কেমন হয়। আয়ত একক ভেক্টর যেমন আমরা দেখলাম ওইখানে ওই স্কেলার গুণনে দেখছিলাম আই ডট আই, আমরা এবার দেখব আই ক্রস আই, আই ক্রস আই। আসো আই জে কে, আমরা একই সিস্টেম গেলাম।
আই ক্রস আই যখন হবে তখন তাদের ওই একই নিয়ম মধ্যবর্তী কোণ যদি আমরা আলফা ধরি আলফা সমান 0 ডিগ্রি আই ক্রস আই একই দিকে হবে আই ক্রস আই তাহলে আমাদের আই আই সাইন 0 তো আমাদের এখানে তৃতীয়টি ভেক্টর দ্বারা তৃতীয়টি দ্বারা দিক বোঝাবে আই এর সাথে আই হলে তৃতীয়টি দ্বারা দিক বোঝায় সেক্ষেত্রে sin 0 এর মান 0 1 into 0 সমান 0 হয়ে যাবে অর্থাৎ i cross i সমান 0 হয়ে যাবে অনুরূপভাবে j cross j সমান 0 k cross k ও সমান 0 তাহলে একই জাতীয় কোণ ডট গুণনে আমরা দেখলাম একই জাতীয় রাশি হলে তারা 1 হয় কিন্তু ক্রস গুণনের ক্ষেত্রে একই জাতীয় রাশি হলে তারা 0 হয়ে যায় এবার আমরা একটা ব্যতিক্রম ধরবো এটা দেখবো যে আই ক্রস জে কেমন হয় আই ক্রস জে আই থেকে আমরা জে এর দিকে যাব শিক্ষার্থীরা তোমরা দিকে একটু খেয়াল রাখবে এখানে একটি ডান হাতি স্ক্রু একটি নিয়ম আছে সেই ডান হাতি স্ক্রু নিয়মটা কি সেটিও আমরা তোমরা দেখবে যে একটি স্ক্রুকে যদি লম্বভাবে স্থাপন করে সেটিকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরালে সেটি দিক হবে যেদিক থেকে ঘোরানো হবে সেদিকে হবে ভেক্টর গুণনের দিক যেদিকে ঘোরানো হবে স্ক্রুটিকে যেদিকে ঘোরানো হবে সেদিকটা হবে ভেক্টরের দিক অর্থাৎ একটি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ঘোরানো হলে যেদিকে ঘোরানো হবে সেদিকটা হবে ভেক্টর দিক তারপরে আমি যদি আই থেকে জে এর দিকে যাই দিক হবে কে আবার জে থেকে কে এর দিকে আসলে দিক হবে আই আবার কে থেকে আই এর দিকে আসলে জে দিক হবে জে ডান হাতে স্ক্রু নিয়মটা তোমরা একটু দেখবে তো আই ক্রস জে সমান আই জে সাইন এখানে কত ডিগ্রি 90 ডিগ্রি সাইন 90 তবে এখানে আমাদের দিক নির্ণয় করতে হবে কে দ্বারা আই জে সমান কে ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তো সেক্ষেত্রে আসবে আই ক্রস জে সমান কে অর্থাৎ যদি কোনো প্রমাণে আসে যে প্রমাণ করো আই ক্রস জে সমান কে অথবা আই ক্রস জে সমান কর তখন এটা তোমরা করে দেখাই দেবে তো এখানে যদি তুমি আমরা একটু এখন বুঝি আই ক্রস জে অনুরূপভাবে জে ক্রস কে জে জে ক্রস কে সমান আই আবার কে ক্রস আই সমান জে তো আমরা পেলাম দিকে পেলাম যে আই এর সাথে জে সমান কে জে এর সাথে কে সমান আই কে এর সাথে আই সমান জে তবে উল্টো যদি হয় দিকটা যদি আমাদের উল্টো হয়ে যায় তখন আমরা কি করব যদি জে থেকে আই হয় জে থেকে আই হলে মাইনাস কে উল্টো হয়ে বলে জে থেকে আই হলে মাইনাস কে আই থেকে কে হলে মাইনাস জে কে থেকে জে হলে মাইনাস আই এটা এরকম দেখিয়ে দিচ্ছি তোমাদের উল্টো ভাবে বলে কারণ এটি যেদিকে ঘুরবে তার বিপরীত দিকটা ঋণাত্মক এটি আমরা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি অনেক সময় আমরা একটি চিত্রের মাধ্যমে দেখাই আই জে কে আই জে কে তো আই থেকে জে আমরা দেখলাম আই থেকে জে কে সমান কে জে থেকে কে সমান আই কে থেকে আই সমান জে কিন্তু জে ক্রস আই সমান কি হবে উল্টো হয়ে গেছে সেহেতু মাইনাস কে আবার আই থেকে কে আই কে থেকে আই আসলে কি ক্রস আই আসলে সরি আই ক্রস কে হলে সেটি মাইনাস জে হয়ে যাবে অর্থাৎ দিকের বিপরীত হলেই সেটা ঋণাত্মক অবস্থা প্রকাশ করবে আমরা এভাবে যে কোনো জিনিসের ভেক্টর গুণন এবং ক্রস গুণনগুলো ব্যাখ্যা করতে পারবো তোমরা এর সাথে কিছু গাণিতিক রাশিমালা দেখতে পারো যেমন দুটি ভেক্টর
এর পুরুষ গুণন কিভাবে নির্ণয় করা হয়, দুটি ভেক্টরের স্কেলার গুণন কিভাবে নির্ণয় করা হয়, এই বিষয়ে আমরা কিন্তু একটি গাণিতিক সমস্যা দেখতে পারি। এরপরে আস্তে আস্তে আমরা এর কঠিনের দিকে চলে যাব, যে কঠিন যে কিছু কিছু গাণিতিক সমস্যা আছে এর এই স্কেলার গুণনের সাহায্যে মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায় ভাবে। তবে আমরা একটা আজকে দেখব, যদি ভেক্টর সমান এক্স আই প্লাস ইউআই জে প্লাস জেড কে, আমরা এটি একই রেখা বরাবর এর মান নির্ণয় করব। এখন আই এ ডট এ সমান কি হবে, এক্স আই প্লাস ইউআই জে প্লাস জেড কে, এক্স আই প্লাস ইউআই জে প্লাস জেড কে। তো আমরা বলবো কি এইটা দিয়ে এটার একবার করবো সব, বা এক্স আই ইনটু এক্স আই প্লাস ইউআই জে প্লাস জেড কে প্লাস ইউআই দিয়ে এটাকে আবার করবো ইউআই জে এক্স আই প্লাস ইউআই জে প্লাস জেড কে প্লাস জেড দিয়ে এটা আবার করবো এক্স আই প্লাস ইউআই জে প্লাস জেড কে। তুমি খেয়াল করো আমরা একটু দিয়ে গুণ করে ফেলি, খুবই সহজ। এক্স আই ডট এক্স কি আমরা এক জায়গায় লিখি এক্স ইনটু এক্স আই ডট আই প্লাস এক্স ইনটু ইউআই আই ডট জে এক্স ইনটু জেড আই ডট এবারে এওয়াই দিয়া এওয়াই ইনটু এক্স জেড ডট আই এওয়াই ইনটু এওয়াই জেড ডট জে প্লাস এওয়াই ইনটু এজেড জেড ডট কে শেষ। এটা এবারে এজেড দিয়ে করবো, এজেড কে আছে এখানে, এজেড এএক্স কে ডট আই প্লাস এজেড এওয়াই কে ডট জে প্লাস এজেড এজেড কে ডট কে। এখন আমরা কি করবো দেখো, আই ডট আই আমি বলাম কি সমস্যা বিধি হয়ে যাবে, এক্স স্কোয়ার ইনটু ওয়ান প্লাস এটা দেখো এক্স ইউআই ইনটু জিরো প্লাস এক্স এজেড ইনটু জিরো প্লাস ইউআই এক্স ইনটু জিরো প্লাস ইউআই স্কোয়ার ইনটু ওয়ান প্লাস ইউআই এজেড ইনটু জিরো প্লাস এজেড এক্স ইনটু জিরো প্লাস এজেড ইউআই ইনটু জিরো প্লাস এজেড স্কোয়ার। তো আমরা এইটার পরিবর্তে কি লিখতে পারি, যেহেতু একই অক্ষ বরাবর বা যেহেতু এইটার সমান এটা হয়ে যাবে এ এ কস জিরো ডিগ্রি সমান এ এক্স স্কোয়ার প্লাস এটা জিরো এটা জিরো এটাও জিরো তিনটা জিরো প্লাস জিরো প্লাস জিরো
সলভ করতে পারবে। তোমাদের সবাইকে ধন্যবাদ, আশা করি ভালো থাকবে।